Dear students, Sammy's class high school and college online class e tumader shagotom ebong shubhechha janacchi. Onek din hoye gelo ami tumader class dite parchi na, tar jonno antorik bhabe dukkhito. Tai ekhon theke ami abar regular tumader class nebo. Goto classer shesh je class ti amra korechhilam shekhane amra onushoronin 4.3 e যোগ এবং বিয়োগের কিছু অঙ্ক আমরা শিখেছি আশা করি তোমরা সেগুলো বাসার সবগুলোই সমাধান করতে পেরেছো যতটুকু আমি করিয়েছি আজকে আমি তোমাদেরকে 4.3 এর সৃজনশীল কিছু প্রশ্ন আছে বইয়ে সেগুলো সমাধান করে দেব প্রথমে আমরা আজকে 41 নাম্বার সমাধানটি করব তাহলে তোমরা সবাই হাতে বই নাও খাতা নাও সাথে কলম এবং পেন্সিল রাখো দেখো তোমাদের বইয়ের 94 পৃষ্ঠায় চারটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তার মধ্যে 4.3 এ থেকে আমরা যে অঙ্কগুলো করেছি তার সাথে মিল রেখে 41 নাম্বার ও 42 নাম্বার দুটি সৃজনশীল প্রশ্ন আছে আজকে আমরা কোন প্রশ্নটি করব সৃজনশীল প্রশ্ন 41 নাম্বারটি সমাধান করব তাহলে তোমরা বইয়ে দেখো 94 পৃষ্ঠায় দেওয়া আছে দেখো 41 নাম্বার অঙ্কে আছে প্রশ্নটি দেখো 5x² plus xy plus gy square এটা একটা রাশি পরে দেখো আরেকটি রাশি দেওয়া আছে x square minus 8xy এটা দ্বিতীয় রাশি তৃতীয় রাশিটি হচ্ছে y square minus x square plus 10xy এই তিনটি বীজগণিতীয় রাশি হলে আমাদের কি কি বের করতে হবে ক নম্বরে দেওয়া আছে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি ও কি কি খ নম্বরে আছে রাশি তিনটি যোগ করো যোগফলের xy সহগ কত গ নম্বরে বের করতে হবে এই তিনটা রাশি দেখো দেওয়া আছে এদের সরল করে এর মান নির্ণয় করতে বলা হয়েছে আবার কি দেওয়া আছে দেখো x এর মান দেওয়া আছে এবং y এর মান দেওয়া আছে তাহলে আমরা এখন ক নম্বরে চলে যাই দেখো ক নম্বরে আমাদের কি দেওয়া আছে প্রথম রাশিটি পদ সংখ্যা কয়টি এখানে প্রথম রাশিটি আমরা কি দেখতে পাচ্ছি 5x² + xy + 3y² এটা আমাদের কি প্রথম রাশিটি আমরা যখন এর আগে পড়েছিলাম তখন সেখানে দেখেছিলাম পদ সংখ্যা কিভাবে বের করতে হয় ওখানে একটা সংজ্ঞা দেওয়া ছিল যে বীজগণিতীয় রাশির যে অংশ বীজগণিতীয় রাশির যে অংশ যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে একটি করে ওই রাশির পদ বলা হয় যোগ এবং বিয়োগ চিহ্ন থাকে যে রাশিতে তাদের প্রত্যেকটিকে ওই রাশিটি কি বলা হয় পদ বলা হয় তাহলে এখানে শুধু বিয়োগ চিহ্ন নেই তিনটা কি আছে যোগ চিহ্ন আছে দেখো 5x² আগে কি চিহ্ন প্লাস চিহ্ন xy এর আগে কি আছে প্লাস চিহ্ন gy স্কয়ার আগে কি আছে প্লাস চিহ্ন তাহলে পুরো রাশিটার কয়টা পদ সংখ্যা পাই আমরা তিনটি পদ সংখ্যা সেগুলো কি কি 5x² xy 3y স্কয়ার তাহলে ক নম্বরের জন্য এটাই আমাদের অ্যানসার আশা করি বুঝতে পেরেছো ক নম্বরটি এখন আমরা খ নম্বরে যাই খ নম্বরে কি লেখা আছে রাশি তিনটি যোগ করো অর্থাৎ রাশি তিনটিকে যোগ করতে বলা হয়েছে 4.3 এর অঙ্কে শুরুতে আমরা কি করেছিলাম যোগ করাগুলো শিখেছিলাম সেই ক্ষেত্রে কিছু নিয়ম ছিল যে কিভাবে যোগ করবে আশা করি সেগুলো তোমাদের মনে আছে তাহলে ওই পদ্ধতি অনুসারে আমরা যোগ করব যেহেতু বলছে রাশি তিনটি যোগ করো তাহলে আমরা লিখে নিলাম রাশি তিনটির সদৃশ পদগুলো নিজে নিজে সাজিয়ে পাই যোগ করার ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে শিখেছি তাহলে তিনটা রাশি আমরা লিখলাম তাদের ঠিক কি বলেছি সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে প্রথম রাশিটি কি আছে 5x² + xy + 3y² দ্বিতীয় রাশিটি কি আছে x² - 8xy তাহলে সাথে কি নেই y² এর কোনো পদ নেই তাহলে আমরা কি লিখেছি সদৃশ পদগুলোকে x² বরাবর x² লিখলাম xy পদ বরাবর xy কে আমরা লিখলাম তাহলে x এর সহগ কত আছে 8 তার আগে ছিল কি মাইনাস x² এর আগে কোন চিহ্ন নেই তার মানে কি প্লাস এবার তৃতীয় রাশিতে যাও তৃতীয় রাশিতে কি দেওয়া আছে মাইনাস x² + 10xy + 4y² কি দেওয়া আছে + 4y² সরি 4y² মানে এখানে কি দেওয়া আছে 10y²
বলে তাহলে এখানে কি হবে আমাদের তাহলে তৃতীয় রাশিতে কি দেওয়া আছে মাইনাস x স্কয়ার প্লাস 10 xy আর কি দেওয়া আছে y স্কয়ার তাহলে আমরা পদ অনুসারে তাদেরকে সাজিয়ে নিলাম মাইনাস x স্কয়ার কে x স্কয়ার বরাবর নিলাম xy প্লাস 10 xy কে xy বরাবর নিলাম y স্কয়ার এর আগে এখানে যেহেতু প্রশ্নে চিহ্ন নেই তার মানে এটা কি হবে প্লাস তাহলে y স্কয়ার লিখে দিলাম এখন আমরা কি করব যোগ করব এই রাশিগুলোকে কি করব যোগ করব তাহলে শুধু যদি এই পাশ থেকে শুরু করি y স্কয়ার থাকবে পদ ঠিক আছে এখন এখানে আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস তাহলে 3 আর এখানে কত আছে ধরে নিলাম 1 তাহলে যোগ করে কত আসছে 4y স্কয়ার পরবর্তীতে পদে যায় xy বরাবর লিখে নিলাম আমরা xy এখন এখানে আমরা কি পাচ্ছি তিনটা রাশি করতে হবে তাহলে প্রথমে যদি আমরা যোগের কাজটা করি প্লাসে প্লাসে কি হয় প্লাস 10 আর এখানে কত আছে সহ 1 10 আর 1 যোগ করলে আসে কত আমাদের 11 আবার 11 হচ্ছে আমাদের কি প্লাস এই যে আমরা 11 পেলাম তার কিসের সংখ্যা প্লাস তার চিহ্ন কি প্লাস এখানে আবার কি আছে মাইনাস 8 মাইনাস 8 প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এখানে আমাদের কি করতে হচ্ছে বিয়োগ করতে হচ্ছে সেহেতু 11 থেকে 8 চলে গেলে থাকে কত 3 যেহেতু বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে তাহলে 3 এর আগে কি চিহ্ন বসবে প্লাস চিহ্ন আমরা লিখে নিলাম প্লাস 3xy পরবর্তীতে আসি আমরা x স্কয়ার বরাবর x স্কয়ার লিখলাম এখানে কি আছে প্লাস 5 প্লাস 1 আর এখানে কি আছে মাইনাস 1 তাহলে প্লাসের কাজগুলো আমরা যদি করি আগে কি আসে এখানে 5 আর 1 যোগ করলে আসে কত 6 আবার 6 থেকে যদি 1 বিয়োগ করে দিই তাহলে কি থাকে আমাদের আবার 5 কি থাকে তাহলে আমাদের যোগফল কি আসছে 5x স্কয়ার প্লাস 3xy প্লাস 4y স্কয়ার দেখো প্রশ্নের মধ্যে আবার আরেকটা অংশ দিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় অংশ দিয়ে আছে যোগফলের xy এর সহগ কত এই যে আমরা যোগফলটা বের করলাম তার xy এর সহগ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা লিখে দিলাম যোগফলের x এর সহগ কত আছে 3 x এর সহগ কত 3 তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এইটুকু এটা আমাদের 6 এর উত্তর ডিয়ার স্টুডেন্টস আমাদের এখন আমরা কোনটা দেখব ক করলাম ক করলাম এর গ নম্বরে যাই গ নম্বরে দেখো আমাদের প্রশ্ন যে তিনটা রাশি দেওয়া আছে ওই তিনটা রাশিকে সরল আকারে দিয়ে দিয়েছে তাহলে কি দেওয়া আছে প্রথম ব্র্যাকেট দিয়ে কি দেওয়া আছে প্রথম রাশিটা তারপর বিয়োগ চিহ্ন দিয়েছে এরপর দ্বিতীয় রাশিটা বসানো হয়েছে তারপর আবার বিয়োগ চিহ্ন দিয়ে তৃতীয় রাশিটি বসানো হয়েছে তাহলে এটা কি হয়ে গেছে সরল তাহলে সরল করে এর কি করতে হবে মান নির্ণয় করতে হবে আবার আমাদের কি আছে দেখো ওখানে x এর মান দেওয়া আছে এবং y এর মান দেওয়া আছে তাহলে আমরা শুরুতে সরলের রাশিটা তিনটে রাশি তুলে নিলাম 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার মাইনাস ব্র্যাকেট দিয়ে x স্কয়ার মাইনাস 8xy মাইনাস ব্র্যাকেট দিয়ে y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 10xy ব্র্যাকেটগুলো আমরা ঠিকভাবে ঠিক জায়গায় অবশ্যই বসাবো এবং চিহ্ন ঠিক রাখবো যদি চিহ্ন ভুল হয় এবং ব্র্যাকেট তোমরা না দাও তাহলে কিন্তু অঙ্ক করতে তোমাদের সমস্যা হবে যেহেতু এটা আমরা কি করব এখন সরল করো তাহলে এর আগে আমি তোমাদের সরল করো কিভাবে করতে হবে সেটাও শিখিয়ে দিয়েছি এখন তাহলে আমরা আবার দেখি আমরা প্রথম রাশিটা ঠিক একইভাবে লিখব যেহেতু ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন আছে অন্য কোনো চিহ্ন যেহেতু নেই সেহেতু এখানে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে তাহলে আমরা লিখলাম 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার ব্র্যাকেটের পরে কি চিহ্ন দেওয়া আছে মাইনাস চিহ্ন দেওয়া আছে তার মানে কি পরবর্তী যে রাশিটা আছে ব্র্যাকেটের ভিতরে মাইনাসকে তার সাথে গুণ করে দিতে হবে তাহলে কি হবে এখানে কি আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এখানে আমরা কি বসাবো মাইনাস x স্কয়ার আবার এখানে আছে মাইনাস ভিতরে আছে মাইনাস মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে চিহ্ন প্লাস চিহ্ন আর আমাদের পদ কি আছে 8xy পরবর্তীতে যা এখানেও কি আছে মাইনাস চিহ্ন দেওয়া আছে মাইনাসে আর প্লাসে কি হয় মাইনাস আমরা কি বসালাম মাইনাস y স্কয়ার লিখলাম মাইনাসে মাইনাসে প্লাস বসালাম প্লাস কি আছে আমাদের রাশি x স্কয়ার লিখলাম x স্কয়ার প্লাসে মাইনাসে হয়ে গেছে কি মাইনাস 10xy তাহলে পরবর্তী অংশ কি হবে এখন আমরা একই রকম পদগুলো একদিকে
আসলাম দেখো কি করেছি 5x2 এখানকার মধ্যে x2 আবার এখানে আছে আমরা তার কাছে নিয়ে আসলাম যাতে আমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হয় আরেকটা প্লাস x2 আছে নিয়ে আসলাম একদিকে প্লাস x2 এরপর এখানে দেখো কি আছে প্লাস xy লিখলাম প্লাস xy পরবর্তী ক্ষেত্রে দেখো প্লাস xy কোথায় আছে এই যে এখানে xy কি আছে প্লাস 8xy নিয়ে আসলাম এখানে প্লাস 8xy তারপরে পরের অংশে দেখো কি আছে মাইনাস 10xy তাহলে আমরা তাকে এখানে নিয়ে আসলাম মাইনাস 10xy এখন কাজ করব প্লাস 3y2 অর্থাৎ y2 এ কাজ করব তাহলে লিখলাম প্লাস 3y2 এই ক্ষেত্রে দেখো আবার কোথায় y2 আছে এখানে আছে মাইনাস y2 লিখে দিলাম মাইনাস y2 এখন আমরা যোগ বিয়োগ করতে আমাদের সুবিধা হবে এই ক্ষেত্রে দেখো কি আছে 5টা x2 মাইনাস দিয়ে একটা x2 প্লাস দিয়ে একটা x2 তাহলে যোগ বিয়োগ করলে আমরা কি পাচ্ছি 5x2 আর পরবর্তী অংশে xy xy এখানে কি আছে 3টা আছে দেখা যাচ্ছে তাহলে আমরা প্রথমে যোগের অঙ্কটা করি প্লাসে প্লাসে কি প্লাস 8xy আর xy যোগ করলে হয় 9xy এটা প্লাসে এখানে কি আছে মাইনাসে 10xy তাহলে মাইনাসে 10xy থেকে প্লাসে 9xy গেলে থাকে কয়টা একটা xy সেটা আবার কি চিহ্ন হবে বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে আমরা দিলাম প্লাস কি আছে সরি মাইনাস চিহ্ন তাহলে আমরা কি দিলাম মাইনাস xy এবার y স্কয়ারে কাজ করি আছে 3টা y স্কয়ার প্লাসে আরেকটা আছে 1টা y স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস 3টা থেকে 1টা চলে গেলে থাকে কত 2টা বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আমরা বসিয়ে দিলাম প্লাস চিহ্ন তাহলে কি আছে 2y স্কয়ার এবার আমরা কি করব দেখো আমরা যেহেতু এটা সরল পেয়ে গেলাম এখন আমাদের কি বসাতে হবে মান বসাতে হবে বই দেখো আমাদের মান দেওয়া আছে প্রশ্নে x এর মান 2 y এর মান কি আছে 1 তাহলে আমরা x এর জায়গায় বসাবো 2 y এর জায়গায় বসাবো কি 1 তাহলে মানটা বসিয়ে নাও এবং পাশে ব্রেক দিয়ে লিখে দিবে যে মান বসিয়ে তাহলে আমরা মান বসালাম 5 ইনটু কি x স্কয়ার তাহলে কি হবে 2 এর উপরে স্কয়ার হবে তারপর কি আছে মাইনাস x এর মান কত 2 y এর মান কত 1 ব্র্যাকেটে লিখে দিলাম তারপর কি আছে প্লাস চিহ্ন বসালাম প্লাস চিহ্ন আছে 2 লিখলাম 2 এখন y স্কয়ার মান কত 1 তাহলে আমরা ব্র্যাকেটে 1 দিয়ে কি দিয়ে দিলাম স্কয়ার দিলাম তাহলে এখন একইভাবে আবারো 5 লিখলাম তাহলে 2 কে স্কয়ার করলে কত আসে 4 আসে তাহলে ইনটু দিয়ে আমরা কি দিলাম 4 মাইনাস 2 এবং 1 2 এবং 1 গুণ করলে আসে কত 2 তাহলে দিলাম মাইনাস 2 আবার দেখো 1 কে আমি যদি বর্গ করি তাহলে কি আসে 1 ই আসে তাহলে আমরা বসাই দিলাম এখানে 2 গুণ করার মধ্য দিয়ে এবার যোগ বিয়োগ করি 4 5 কত 20 লিখলাম 20 তারপর দিলাম না মাইনাস 2 তারপরে প্লাস 2 এখন যোগ বিয়োগ করার ফলে শেষে কি আসবে আমাদের অ্যানসার 20 তাহলে এটাই আমাদের সেই সরল করে রাশি নির্ণয় মান এটাই আমাদের অ্যানসার আশা করি সৃজনশীল প্রশ্নটি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো বাসায় আরও একবার নিজেরা এটা করবে তারপর না দেখেও করার চেষ্টা করবে এবং বুঝে করবে এটা তোমাদের এখানে নমুনা দেওয়া হয়েছে প্রশ্নে হয়তো এভাবে না আসলেও কিছুটা এই ধারায় প্রশ্ন আসতে পারে তাহলে তোমরা প্র্যাকটিস করো আগামী ক্লাসে আমরা 42 নম্বর অঙ্কটি করব আজ এই পর্যন্তই রইল ভালো থাকো সুস্থ থাকো এবং সেই সাথে পড়াশোনা চালিয়ে যাও থ্যাংক ইউ